হে হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, খুব ভালো আছো। আর ভালো থাকবে, ভালো থাকাটা কিন্তু খুব জরুরি। আর ওয়েদার যা সুন্দর হয়ে গেছে, তো ভালো থাকতেই হবে, তাই না? ওয়েদার কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে, বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, এখন তো একদম পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। উফ, কি জাস্ট ফাটাফাটি। তো চলো, আমরাও মানে আমরাও ভালো আছি। মাম্মার কাশিটা তো কমেনি, মানে কমেছে, আবার মাঝে মাঝে হচ্ছেও। তো আমরা তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মজা নিচ্ছি। মাম্মা, আমি ঘুম হয়ে গেছে, আমি ঘুম হইনি মাম্মা। আমি লবঙ্গ দি, লবঙ্গ দাও কোথায়? মুখে। ঠিক আছে, ঠাম্মির বাড়ি, মানে ওর ঠাম্মির বাড়ি, আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু ওয়েদারটা ভীষণই খারাপ, টিকটিক করে বৃষ্টিও পড়ছে মাঝে মাঝে, তাই জন্য এই কন্ডিশনে মামাকে নিয়ে আর বেরোলাম না। ওর বাবাই একাই গেছে, তো আমি বললাম বাবা ঘুরে পড়াশোনা করে নাও, সন্ধ্যাবেলা আমার মুভি দেখবো একটা, তো সেই জন্য দিদিমণি এখন পড়তে বসে গেছে গুড গার্লের মতো, তাই না? গুড গার্ল তো, কি লিখছো গো? ওয়েদারটা ভালো হয়েছে ঠিকই, কিন্তু বাচ্চাদের বড়দের সবার শরীর খারাপ তো আগে থেকেই হচ্ছিল, জানো মনে হচ্ছে ওর শরীর খারাপটা আরো বেড়েই গেল, মানে এই ওয়েদার। বলো। হ্যাঁ, মামা কাজ ছিল, তাই ওকে জলের বোতলে জল দিয়েছি। আর তারপরে কি খাচ্ছ? হ্যাঁ, লবঙ্গ খেলে কি হয়? হ্যাঁ, তো লবঙ্গ কিছুতেই খেত না, কিন্তু এখন দুদিন ধরে ওর বাবাই আমি খুব বলাতে এখন লবঙ্গটা একটু মুখে নেয়, একটু রাখে আর কি। হ্যাঁ দেখো, নিজে নিজে হেয়ার কাট করেছি আমি, অ্যাকচুয়াল লকডাউন থেকে মানে বেশি করিনি, একটুখানি করেছি, জাস্ট ডগাগুলো একটুখানি ছেঁটে দিয়েছি। আমি লকডাউন থেকে নিজে নিজে হেয়ার কাট করি, লকডাউন থেকে আর পার্লারে চট করে যাই না। গেছি মাঝে দু একবার গেছি, কিন্তু নিজে নিজেই বেশি করেছি, স্টেপ কাট বলো, লেয়ার বলো, ওটা আমি নিজে নিজে নিজেই করি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সবাই একটু মানে একটু সাবধানে থাকো, আর বাচ্চাগুলোকে একটু সাবধানেও রাখবে, কেননা এখন প্রচণ্ড এই অ্যাডিনো অ্যাডিনো করছে, যেটা অ্যাডিনো ভাইরাস খবরে দেখছি, বা যাই হোক কোনো একটা ভাইরাস হোক বা যাই হোক, সর্দি কাশিতে কিন্তু বাচ্চাগুলোকে একদম পুরো নাকাল অবস্থা করে দিচ্ছে। তো সেই জন্য সবাই একটু সাবধানে রাখো, নিজেরাও খুব সাবধানে থাকো, কারণ ওয়েদার এদিকে ঠান্ডা ঠান্ডা হলেও কিন্তু ওয়েদারটা মোটেই ভালো নয়। সবাই সাবধানে থাকো, বাচ্চাগুলোকে সাবধানে রাখো, বিশেষ করে এই বৃষ্টির জলটা যেন কেউ গায়ে লাগিও না, কেননা এটা তো অনেক দিন পর বলে, মা ঠাকুমারা বলতো বা এখনো বলে যে অনেক দিন পর যদি বৃষ্টি হয় সেটা নাকি বিষ, সেই বৃষ্টির জল মাথায় পড়লে নাকি মানে খুব শরীর খারাপ করে। এখন যেহেতু সিজনটা এরকমই যাচ্ছে, সিজন সিজন সিজনে নেই এখন, আর সবই অফ সিজন হয়ে গেছে, বর্ষাকালে বর্ষা নেই, গরম গ্রীষ্মকালে গ্রীষ্ম আছে, শীতকালে শীত নেই, বর্ষাকালে বর্ষা নেই, শরৎকালে শরৎকালের মনোভাব আসে না, বসন্তকালে সেভাবে বসন্তকাল মনে হয় না, মানে এরকম একটা ব্যাপার। যাই হোক, সবাই ভালো থেকো, ভালো রেখো, মানে ভগবান সবাইকে ভালো রাখুক, তোমরাও ভালো থেকো, বাচ্চাগুলোকে সবাইকে ভালো ভালো রেখো তোমরা। আর লিখছে সেটাই দেখছি, তো যেহেতু উঠে পড়েছে তাই বললাম বাবু পড়তে বসে যা, বসে গেছে, টোপ দেওয়া হয়েছে কি বলো, ফুচকা তাড়াতাড়ি পড়ে নাও, ফুচকা খেতে যাবো, তাই তো? তাড়াতাড়ি পড়ে নিলে কোথায় যাবো? শুধু এইসব ফুচকা, মোমো, আইসক্রিম, ম্যাগি, চাউমিন। ম্যাগি আমি খুব একটা দিই না, খুব রেয়ার ম্যাগি দিই, তাও যখন দিই ওই চাউমিনের মতন করে বানিয়ে দিই, পাস্তা দিলেও ওইভাবে দিই, পাস্তা দিলেও ওইভাবে বানিয়ে দিই, মানে রোল বাড়িতে বানিয়ে দিই, সবই বাড়িতে বানিয়ে দিই, যাই খায় আমি বাড়িতে বানিয়ে দিই। বাইরের খাবারটা খুব কমই হয়, কিন্তু কখনো কখনো আবার বাইরের খাবার খাবারও হয়ে যায়, নিজেরা হয়তো কখনো রেস্টুরেন্টে চলে গেলাম বা ও দাদুদের সামনে দাদুদের সঙ্গে চলে যায় রেস্টুরেন্টে খেতে। হ্যাঁ, এবার টুকটাক হয়ে যায়, সবসময় বাড়ির খাবারও হয় না, কিন্তু যতটা পারি ওকে বাড়ির খাবার দেওয়ার চেষ্টা করি, যতটা পারি কেয়ার করার, মানে ঠান্ডা লাগা যাতে না লাগে, হ্যাঁ যাতে উল্টো পাল্টা না খায়। সত্যি কথা বলবো, উল্টো পাল্টা খাওয়ার বায়নাটাও নেই, বাইরে বেরিয়েও কোনো বায়না নেই, চকলেট ফকলেট তো সেভাবে বায়না করে না, আমি দিও না। ইভেন আইসক্রিম বাইরে খায়, কিন্তু আমি বাড়িতেও আইসক্রিম বানিয়ে দিই, ওর বাবাইও বানিয়ে দিই, আমিও বানিয়ে দিই, ইভেন ওকে কাস্টার্ড বানিয়ে দিই, সেটাকে অন্তত সেটাকে আইসক্রিম বলে চালিয়ে দিই, মানে যদি না বুঝছে আগে ওদের ভাবে বুঝিয়ে দিই। তো চলো, সবাই ভালো থেকো, আমি এইটুকু জাস্ট এমনি চলে এলাম তোমার সাথে গল্প করতে। মাম্মা পড়ছে, একটু পরের দিকে ধ্যান দিই, সামনে ওর এক্সাম, ফার্স্ট টাইম এক্সাম দেবে ও বাবা, এই তো কদিন স্কুল গেল আবার এক্সাম চালু। তো ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, আর আমার যারা চ্যানেলে নতুন পুরনো সবাইকে বলছি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে কেউ বলো না, কিন্তু আর পাশে থাকা বেল আইকনটা টক করে প্রেস করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর লং ভিডিও দিতে পারছি না গো, সত্যি একটু বিজি হয়ে যাচ্ছি, শর্টস দিচ্ছি তো দেবো, সঙ্গে থেকো, ভালো লাগবে, টাটা।